হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লিপিকার প্রতিদিন। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে এখন বাজে প্রায় 7টা, চায়ের কাপ নিয়ে বসে পড়েছি বারান্দায় চা টা খাওয়া শেষ করে। আজকে যেহেতু 23rd মার্চ, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, তাই চন্দ্রিমার আঁকা, চন্দ্রিমা মানে বাবাই আমার বড় মেয়ে, ওর আঁকা একটা ফটো দিয়ে, একটা ড্রয়িং দিয়ে অ্যাকচুয়ালি আমি আমার দিন শুরু করছি। দেখো কি সুন্দর এঁকেছে। তারপর রেডি টেডি হয়ে আমরা চলে গেছিলাম নেতাজি স্কুল থেকে। আমাদের আগরতলায় একটা প্রসেশন বেরোয় নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন উপলক্ষে, ওই প্রসেশনটা দেখার জন্য। খুব সুন্দর প্রসেশন বেরোয় প্রত্যেক বছর, অ্যাকচুয়ালি বেরোয় তো প্রত্যেক বছর তো যাওয়ার সময় পাই না, তো এবার গেছিলাম, এবার গিয়ে প্রোগ্রামটা দেখে এসেছি। তো বাবাইকে নিয়ে গেছিলাম, বাবাইকে নিয়ে গিয়ে আমরা প্রোগ্রামটা দেখে এসেছি। দেখো কি সুন্দর কালচারাল প্রোগ্রাম হয়, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে, নেচে নেচে, নাচতে নাচতে, গাইতে গাইতে স্কুলের স্টুডেন্টরা সব কালচারাল প্রোগ্রাম করে যায়। তো ওখান থেকে এসে স্নান টান করে পুজো টুজো দিয়ে একদম ফ্রেশ হয়ে গেছি। পুজো টুজো দিয়ে অ্যাকচুয়ালি জানতে পেরেছি যে আজকে বাড়িতে একটা প্রোগ্রাম আছে। আমাদের বাড়িতে যে ভাড়া থাকে যে দাদা, ওই দাদার বিয়ে, তো ওই দাদার বিয়ে উপলক্ষে আজকে হবে পানুখিলি, তাই আমাদের যেতে হবে। তাই রেডি টেডি হয়ে গেছি, রেডি টেডি হয়ে দেখো সুন্দর শাড়ি টাড়ি পরে রেডি টেডি হয়ে একদম ছাদে চলে গেছি। ছাদে চলে গিয়ে বাবাইকে বলেছি আমাকে কয়েকটা ফটো তুলে দেওয়ার জন্য, তারপরে কয়েকটা ফটো টোটো একটু টুকটাক ভিডিও টিডিও রং ঢং করে টোরে ওখানে গিয়ে ছাদে একটু সময় কাটাচ্ছিলাম। কারণ ছোট্ট মেয়েকে খাইয়ে টাইয়ে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে ওর বাবার কাছে দিয়ে এসেছিলাম নিচে, তাই আমি চলে এসেছিলাম ছাদে বড় মেয়েকে নিয়ে। কাপড়ও মেলবো, রোদে কাপড়ও দিয়ে দেবো, কয়েকটা ফটোও তুলে নেবো, কয়েকটা ভিডিও করে নেবো, এই জন্য চলে এসেছিলাম। তো বাবাইকে দিয়ে কয়েকটা সুন্দর সুন্দর ফটো তুলেছি, কয়েকটা সুন্দর সুন্দর ভিডিওও করিয়েছি। কয়েকটা ফটো যে সুন্দর করে তুলেছি, কয়েকটা স্যাম্পল আমি তোমাদের লাস্টে দেখিয়ে দেব কেমন তুলেছে বাবাই। 7+ ওর এজ, এই এজে যে ও এতটুকু ফটো আমাকে তুলে দেয় সেটাই আমার কাছে বড় পাওনা। কারণ ফটো তোলার মানুষই আমি পাই না, তাই আমার অনেক কিছুরই অনেক সময় ফটো ভিডিও আমি করতে পারি না, তো এটা আমার বড় একটা দুঃখ। তাই এই সব করতে করতে ছাদের থেকেই দেখলাম যে বাজনা এসে পড়েছে। বাজনা যখন এসে পড়েছে নেমে গেলাম নিচে, দেখো বাজনার লোকগুলো কি সুন্দর ড্রেস ড্রেস পরে একদম বাজনা টাজনা বাজানোর জন্য রেডি হয়ে আছে। তারপরে মানুখিলির প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছিলো, সেম ওইখানে আমি আমার ভিডিও করার জন্য, ফটো তোলার জন্য কাউকে পাইনি। তারপরে যে গ্রুম ছিল ওকে দিয়ে একটা ফটো তুলিয়েছি, আমাদের ফটো টোটো তুলিয়ে প্রোগ্রাম শেষ করে উপরে এসে পড়েছি। দেখি ছোট্ট রাজকন্যা ঘুম থেকে উঠে গেছে, মেয়েকে খাইয়ে টাইয়ে দুপুরে খাওয়া টাওয়া করি, আমরাও দুপুরে খাওয়া টাওয়া করে ওর সাথে বসে বসে একটু গল্প করছিলাম, খেলা করছিলাম। এই করতে করতে দিনগুলো চলে যাচ্ছে, তারপরে অ্যাজ ইউজুয়াল দিন গেছে। আজকের ব্লগটা এই পর্যন্তই, লাস্টে তোমাদের কিছু ফটো দিয়ে দিলাম যে বাবাই কী সুন্দর করে আমার ফটো তুলে দিয়েছে দেখো। তো তোমাদের কাছে আমার ব্লগগুলো কীরকম লাগছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের আশায় রইলাম। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লিপিকার প্রতিদিন, তোমাদের কেমন লাগছে প্লিজ জানিও। থ্যাংক ইউ।